গরিব, আমরা তো গরিব, আমরা তোমরা এই কোনদিন এটা খেয়েছো? খাওনি তো কখনো? তো ভাই লোক, চলে এসেছো আমার আবার একটা নিউ ভিডিওর সাথে। আজকের ব্লগটা কিছুটা আলাদা হতে চলেছে। আজকে আমি সারাদিনে কোথায় ঘুরছি, কি করছি সেটা দেখাবো না, কি খাচ্ছি সেটা দেখাবো। এখন ফুড ব্লগিং করতে যাচ্ছি আমাদের লোকেশনে, তো আমাদের ফ্রেন্ডসরা সবাই চলে এসছে আর পিছনে একজন আছে, তো আমরা আপাতত এখন যাব। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করতে থাকো। তো ভাই লোক, চলো আজকে আমাদের কার্যক্রম শুরু করা যাক। আমাদের লোকেশনে পৌঁছে গেছি, লধাশুলি এসছি, কারণ এত প্রচুর ভিড়, মানে ট্রাফিক প্রচুর, আমাদের আমরা যে রাস্তার মধ্যে দিয়ে এসেছি, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি পৌঁছেছি। আমরা আমাদের ফাইনাল লোকেশনে পৌঁছে গেছি, যেটা আমাদের আসার কথা, এইটা ধাবা পিছন দিকে। তো আমরা খুব কষ্টে পৌঁছেছি, কষ্টটা আমরাই জানি, কারণ এত মানে জ্যাম এই হাইওয়ের ধারে, প্রচুর পরিমাণে জ্যাম। তো বহু কষ্টে আমরা পৌঁছেছি আর এখন তাড়াতাড়ি খাবো। আজকের ভিডিওটা ফুড ব্লগিং এর উপর হতে চলেছে, তো ফুড ব্লগিং করবো, দেখাবো খাবার কেমন, তারপরে বাড়ি যাবো। তো এই যে সামনে সাদা জামা পরা ছেলেটা, একটা নিউ গার্লফ্রেন্ড পড়েছে, কিন্তু এখনো ট্রিট দেয়নি। বিভাস, যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে ট্রিটটা দিয়ে দে তাড়াতাড়ি। তো কাকুকে জিজ্ঞেস করলাম এখানে ভিডিও করা যাবে, তো কাকু বলছে একদম। কি কাকু? হ্যাঁ হ্যাঁ, করতে পারবো একদম। তো ভাই লোক, আজকে সোমবার, আর সোমবার আজকে নিরামিষ খেতে হয়, তাই তার কারণে হচ্ছে যে আজকে রুটি আর তড়কা অর্ডার দিয়েছি। রুটি তড়কা খাবো, টেস্টটাও বলবো কেমন, তো তার কারণে আজকে চিকেন অর্ডার করিনি। তো ক্ষণ ধরে ফোনে কার সাথে কথা বলছিস? আমি ভাই, আমার অনেক লাইফে আমার কাজ থাকে। লাইফে কাজ? কার সাথে কাজ? ওর একটা কাজ আছে, তার জন্য ওকেই বলি। ও, আমি ভাবলাম যে তোমার লাইফ পার্টনার। না ভাই, আমার ওই পার্টনার না। এ বাবা, ওই পার্টনার থাকলে আমি তো পড়ে নিয়ে ছেলেটা এখনো বলছে না। না ভাই, আমি দেখিয়ে দিচ্ছি কার সাথে কথা বলছিলাম। এখন ঠিক কথা করে অ্যাডভাইস দেখা, মানে ইয়ে দেখাচ্ছে আর কি। দেখাও কার সাথে কথা বলছি। এই দেখো, কার কার সাথে দেখে না। এ মা, মিথ্যা কথা তো বলতে পারে না, এখন যদি কিছু করে লুকিয়ে দিতে তো পারে তার গোপন জিনিস। ঠিক আছে, জিনিস কেন বলতে হবে, কোন জিনিসকে বলতে হয় না। আমি আমার এই বন্ধুর সঙ্গে ভিডিও করছি, এরও ইউটিউব চ্যানেল আছে, নামটা হচ্ছে ব্যাড বাই এইচডি ব্লগস নামে। এও অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে দাও ভাইরা, অনেক কম আর ভিডিও মাঝে মাঝে আসে, কিন্তু বহুত কম আসে, আর হিন্দি কন্টেন্টে আসে। হিন্দি কন্টেন্টে আসে কিন্তু খুব কম আসে, আর ভাই অনেক কষ্ট করে, তো এর চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে। কিছু না, মানে রাত জেগে ভিডিও এডিট করি ওইটাই। বাহ বাহ বাহ, তো সেটা আমরাও করি কি। তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমরা যে জায়গাটা এসেছি, জায়গাটার নাম হচ্ছে লধাশুলি। এটা ঝাড়গ্রামের নাম করা জায়গায়, যারা দেখছে তারা তো সবাই জানে যে জায়গাটা, আর এখানে খাওয়া দাওয়া করতে এই সব ধাবায় প্রায় আসে। তো আমরা আজকে আসলাম, আমরা অনেকদিন আসিনি, ঘুরতে বেড়াইনি এই লধাশুলির দিকে, তো বললাম যে ঠিক আছে যাওয়া যাক আর কি। আমাদের রুটি নিয়ে চলে এসছে কাকা, একবার দেখি দাও তোমার মুখটা। এই যে কাকা, হাই করে দাও, একবার হাই করে দাও, হাই। এই তো, এই যে আমাদের খাবার আজকের, আজকে আমরা নিরামিষ খাচ্ছি বন্ধুগণ। উড় গে উড় গে।
তো খাবার এখন আমাদের হাতের সামনে, এখন রিভিউটা দিচ্ছি কেমন। এক পিস রুটি ভাই, আজকে ফুড ব্লগার। আর এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কি ফুড ব্লগিংটা এমনি ভাবে রিভিউ দেবো আগের মতো? না, এবার আসল রিভিউতে আসা যাক। তো দেখলাম একটু স্পাইসি, মানে ঘরে যেমন নর্মাল হয় এটা নর্মাল থেকে একটু আলাদা স্পাইসি, কিন্তু একদম ভালো লাগছে। মানে এসে করে একবার ট্রাই করতে পারো, মানে তোমাদেরও ভালো লাগবে। আর রুটিটাও ভালো, বেশ মোটা। লোকেশনটা দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ লোকেশনটা যে লহাছলি, এটা আগেই বলেছি ভিডিওতে। তো বলতে গেলে তড়কাটা সব থেকে বেশি ভালো লাগছে, একটু স্পাইসি। হ্যাঁ লহাছলি একদম সোজাসুজি, ব্রিজের সামনাসামনি আসলেই সোজাসুজি দেখতে পাবে। মানে তোমাদেরকে আমি ফার্স্টে দেখিয়েছি, তো খাবারটা আমি এনজয় করছি, খুবই ভালো লাগছে। আর তোমরা এসে এখানে ট্রাই করতে পারো। তো এখানে গাইস, এখানে অঙ্কুশ খাচ্ছে এবং আমাদের সাথে এখানে এসছে ব্যাড বয় এইচডি ব্লগে। ও তাকিয়ে ছিল তো, তাই জন্য ডেকে দিচ্ছে আমি খাবে। এরকম তাকিয়ে ছিল বন্ধু, তাকিয়ে ছিল করে আল্লাহ যে খা, তাকিয়ে করে কিছু পাই না বন্ধুরা। এই যে এখন সব আমি গরিব হুম, সো গাইস এখানে আবার আরেকটা রুটি নেওয়া হলো। দেখি রুটি গরিব, আমরা তো গরিব। তোমরা এই কোনোদিনে এটা খেয়েছো? ওই মাত্র খাওয়া শেষ হয়ে করে বেড়ালাম, খেলাম, আর সন্ধ্যা হয়ে গেছে, ঘর যেতে হবে তাড়াতাড়ি। প্রায় এখান থেকে এখন 12 কিলোমিটার যেতে হবে। ভিউ এই যে পিছন দিকে হাইওয়ে লাইট একদম জ্বেলে উঠেছে, আর এখানে প্রায় ফটোশ্যুট হয় রাতে, কিন্তু আমরা কোনোদিনও প্রায় আসিনি, ভবিষ্যৎকালে আসতে পারি হয়তো। আসবি তো? তাড়াহুড়া করে ঘরে এসেছি। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল, যদি তোমাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।